সাত দিনের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে আজ খুলেছে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। এ কারণে অন্যান্য দিনের চেয়ে রাজধানীর রাস্তায় জনসমাগম ও যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে দেখা গেছে বিভিন্ন স্থানে। এদিকে বিনা কারণে বাইরে বের হওয়ায় গত চার দিনে রাজধানীতে 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অসুস্থ সন্তানকে মেডিকেল টেস্টের জন্য সিএনজি চালিত অটোরিকশায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন আবু সাদেক, কিন্তু কঠোর বিধিনিষেধের কারণে রাস্তায় সিএনজি চালককে জরিমানা করে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে জরুরি প্রয়োজনে বের হয়ে হয়রানি শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে। আমার মামাতো ভাই, ঠিক আছে, উনি আপনার হাসপাতালে যেতে হবে, ওনার খুব ইমার্জেন্সি নিয়ে সমস্যা। অনেক স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালত বসায় র‍্যাব। এ সময় অহেতুক ঘরের বাইরে আসা মানুষ এবং মাস্ক না পরায় জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনসাধারণকে আমরা জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসতেছি, যে আমরা জিজ্ঞাসা করতেছি যে ওনারা কি জন্য বের হয়েছেন, জরুরি প্রয়োজন ব্যতীত কেউই বের হবেন না। আর সরকারের নির্দেশিত যে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলা, মাস্ক পরিধান করা, নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা, সেগুলো আমরা জনসাধারণকে বোঝানোর চেষ্টা করতেছি। রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্টে সড়কে বের হওয়া গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও তৎপর বিভিন্ন স্থানে। এ সময় মাস্ক না পরা ও অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় জরিমানা করা হয় অনেককে। যারা কোনো ধরনের কারণ ছাড়া ঘোরাঘুরি করছে, আমাদের সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আমরা যদি মনে করি যে তার এই মুহূর্তে রাস্তায় থাকার কোনো দরকার নেই, আমরা তাকে মানা করছি বা সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সাহায্য নিয়ে আমরা জরিমানা করছি। সকালে যাত্রাবাড়িতে রাস্তায় গর্তে পড়ে একটি স্টাফ বাস বিকল হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 14 জুলাই রাত 12টা পর্যন্ত বাড়িয়ে কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, তবে শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে চালু থাকছে। শপিং মল, মার্কেট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকছে। পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন ও বন্দরের অফিস এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। খাবারের দোকান থেকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনলাইনে বিক্রি করা যাবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলেও বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমান চলাচল। জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকলেও টিকার কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা জায়গায় বসবে কাঁচা বাজার। এসব বিধিনিষেধ মানাতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থাকবে সেনাবাহিনী। বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।